সো হ্যালো সব গাইস, কেমন আছো সবাই? সবাইকে নতুন ব্লগেতে স্বাগত। আজকে আমরা যাচ্ছি গঙ্গার ধার, ওখানে মানে গ্রামেরই এরিয়া আর কি। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, এই যে মামার বাড়ি, ওই যে দাদু ওখানে দাঁড়িয়ে আছে, আর এই সোহমের সাইকেল, আর এগুলো পুকুর আমাদেরই এইখানে একটা, এইটা জেলে রেখে দেওয়া, আর ওই পারে একটা আছে, আর দাদুর ওখানে আছে পুরো কলা বাগান, আর এই যে বাড়ি, এই দুতলা হলো। তো চলো যাওয়া যাক, আর বেশি কিছু কথা বলছি না। একটা জিনিস ভুলে গেছি, সেই ইয়েটা আনতে ভুলে গেছি, হোল্ডারটা, এই এক হাতেই করতে হবে। আর এই যে সোহম যে ব্লগ করছে, পয়সা পেয়ে গেছে, এবার অনেক কিছু কিনবে। এই তোর ব্লগিং সেটআপটা একটু দেখিয়ে দে, তোর ব্লগিংটা দেখিয়ে যে, ওই দেখো একই স্টিক আমার মতন, এই যে দেখতে পাচ্ছ, এই যে এর শুধু ফোনটা আলাদা। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এবারে আমরা পৌঁছাবো হচ্ছে চন্দনপুর, দিয়ে তারপরে ওখান থেকে যাব বাঁদিকে ভেড়ি, খুব বড়ো ভেড়ি দেড়াবো দেখাবো। আর আজকে ওয়েদারটাও ভালো, ওই জন্য একটা আলাদাই ফিলিং আছে। এই যে সামনে চালাচ্ছে ভাই, এই ডান দিকে একটা ছোটো খিচুড়ি স্কুল, এই যে চলে এলাম চন্দনপুর, এখানে দাঁড়াবো একটু। তো গাইস যাচ্ছি, এই যে খুব রিস্ক সাইকেল চালানো, বাংলা সাইকেল তো টানতে অসুবিধা। লেডিস সাইকেল, তার উপরে আবার ব্রেক, বাংলা সাইকেলের ব্রেক তো লেজেন্ড হয়, ওই জন্যই আর যাচ্ছি। আর কিছুটা এ খুব জোর স্পিড সাইকেল চালাচ্ছে, বাইক ফাইক আসছে। তো গাইজ দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আসল দামোদর নদী, কিন্তু এখন মানে চর পড়ে পড়ে পুরো এরকম মাটি এরিয়া হয়ে গেছে, আর এখানে এই ছোট, শুধু ছোট একটা নদী এখান দিয়ে যাচ্ছে পুরো। আর ওখানে একটা ছোট পার্ক টাইপের, ওখানে ওই দোলার আড়ে আছে, এখানে তোমার এ স্লাইড আছে, আর ওখানটায় মেলা হচ্ছে, ওখানে যাবো একটু পরে। তো এই এই মানে এই নদীটা অনেক মোটা ছিল, দেখতে এরকম ছোট লাগছে, কিন্তু এর শুরু হচ্ছে ওইখান থেকে, ওই যে চেয়ার, ওই চেয়ার থেকে শুরু দিয়ে ওই অবধি, ওখানে একটা জায়গা আছে ওই অবধি, বিশাল মোটা নদী। এটা এরকম হয়েছে কারণ হচ্ছে ওই 58 গেট যেই দেখালাম, ওই 58 গেটের জন্যেই এরকম মানে হয়ে গেছে এরিয়া। তো আর এই যে দেখতে পাচ্ছ, এই যে সোহম ভিডিও করছে, ও এই মানে এই যে নদীটা, এটা তোমার ভাগীরথী নদীতে গিয়ে ওখানে পড়েছে। এখানে কটা ইঁট ভাটাও আছে, ওখানে ওটা যতটা মনে হচ্ছে লক্ষ্মী ইঁট ভাটা, আর এদিকে আরও আছে। তো এই যে সাইকেলগুলো, এই যে করছে ভিডিও, ও আমরা মেলা যেতে চলেছি। তো চলো এগোনা যাক এবারে ভেড়ির দিকে। তো গাইস দেখতে পাচ্ছ, চলে এসেছি এখন ভেড়ির কাছে, বিশাল বড় বড় এরিয়া। আর যে নদীটার কথা বললাম, দামোদর নদী, ওর ওখান থেকে বাঁধ হচ্ছে ওই অবধি ছিল, এখন নেই। ওইদিকে কটা টাওয়ার, আর এদিকে ইঁট ভাটা আছে, দারুণ এরিয়া। আর ভেড়ি তো জানো তোমার, ওই বাজারেতে যেই মাছগুলো পাওয়া যায়, কাতলা মাছ বা রুই মাছ, সব এখানেই চাষ হয়, এখানে সব খাবার ফাবার দেওয়া হয়। এই যে সব খাবার আরে আছে, ডান দিকে দেখতে পাচ্ছ বাঁধাকপির চাষ, এই যে আমি, কি সুন্দর জায়গা, পিছনে ওই যে আসছে, এই যে দেখো খাবার, এগুলো এরকম পুরো এরিয়া। ওই মাছ মাঝে মাঝে আসছে, এগুলো সব এখানে কারেন্টের ওয়ারিং করা, রাস্তাবেলা লাইট ফাইট জ্বলে, মাছ আস্তে আস্তে দেখা যাচ্ছে, কি সুন্দর জায়গা। এটা যখন শুকিয়ে গেছিল এখানে নেবেছিলাম, এটা অনেকটা গভীর, এইগুলো অনেকটা গভীর এই দুই দিকেই, এখন বৃষ্টি ফিষ্টি আরে হতে আরও এ হয়েছে। ওই দিকে একটা ইঁট ভাটা দেখতে পাচ্ছ, সাদা টাইপের নতুন, ওটা ওটা কি একেডি না কি একটা মনে নেই এখন। এখন যাচ্ছি, এই যে সেই
মাছের সেই কী বলে যেন হাঁড়ি, এই যে এতে করে সব যায় বাজারে মাছ, কলকাতাতেও যায়। কত বড়ো দেখো এই পাইপটা যাচ্ছে জলের কিছু কাজ বাজারে করার জন্যে। তো ওই যে দাদু ওখানে বসে পড়েছে, কলা গাছ, এই যে পুরো এরিয়া কি সুন্দর হাওয়া দিচ্ছে এখন। উপর দিকে একটুখানি দেখিয়ে দিই, উপর দিক দিয়ে তাদেরকে কেঁদে দিয়ে বের করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা ফোয়ারা, এটা তোমার মানে ভেড়িতে অক্সিজেন দেওয়ার জন্য। দাঁড়াও একটু জুম করি, এই যে। তো গাইজ এখন যাচ্ছি মেলার দিকে, ওই যে ওখানে মেলা, এই সবাই যাচ্ছে। তো চলো মেলায় গিয়ে, মেলায় যাওয়া যাক। ওখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছিল 3টে থেকে। তো কেমন লাগলো এইসব ভেড়িয়ারে বলবে। তো গাইস চলে এসছি এখন মেলাতে, ওই যে ওখানে তোমার রক্ষাকালী বসেছে, আর ছোটোখাটো মেলা আর কি। এই সাইডে দেখতে পাচ্ছ 2-3টে দোকান, আর এই চারিদিকে পুরো লাইটিং করা। আমি এটা নাইট মোডে তুলছি যতটা ওঠে। ছোটোখাটো আইসক্রিম দোকান আছে, দাঁড়াও ভালো করে দেখাই, এই দেখো। আর এখানে ছোটো রাইড, লাইটিং বেশি কিছু নেই। আমি ভাবছিলাম যে কী নাই কি, শুধু শুধু এই যেখানে কাইট হবে ওটা, আর এখানে তোমার এ হবে অনুষ্ঠান। এই যে আইফেল টাওয়ার টাইপের করেছে। তো গাইজ পিছনে তাজা রক্ত খাবে বলছে, চলে আসো। যাদের রক্তদান করার ইচ্ছা আছে রক্তদান করে দাও ওখানে। এই যে শুভম যাচ্ছে রক্তদান করতে, যা রক্ত হয় বলছে, যা। তো ওখানে যাচ্ছে, উঠেছে ভালো, ছবিগুলো দেখাবো। তো চলো যাওয়া যাক। তো গাইজ এইটা নিলাম ব্রেসলেটটা, কী করবো আর, ওই জন্য নিয়ে নিলাম, 15 টাকা দাম। তো এটা আবার পরে নিই, এই সাইকেল চালাচ্ছে কী করবো তার ঠিক নেই, চলো পরে নিই এটা দেখি। গাইজ এই যে এটা কিনে নিয়েছি, এই যে হাতে পরে নিয়েছি, এটা ভালোই। আমি ভাবছিলাম যে এটা কী কোয়ালিটির হবে, কিন্তু এটা এ তোমার অ্যালুমিনিয়াম টাইপের, মোটামুটি লাগছে আর কি। তো গাইজ মেলা থেকে অনেক দূরে আসতে হলো, দেখতে পাচ্ছি এখান থেকেও আওয়াজ হচ্ছে, মানে অনেক দূর অবধি মাইক ছিল, ওই জন্য এক্সট্রাটা বলতে পারলাম না। তো এখানে একটা ফাঁকা জায়গা পেয়েছি, এখানে বলছি। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ স্টে সেফ, স্টে ফিট, অ্যান্ড বাই বাই।